আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার কাঁচা বাজারে অভিযান চালানো হয়েছে। সকালে নগরের বিভিন্ন কাঁচা বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় প্রত্যেক ব্যবসায়ীকে দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়।